আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমরা ভালো আছি। আমি আজকে শিশু একের বাংলা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু শিখব, এলোমেলো অক্ষর সাজিয়ে লেখা। চলো আমরা বোর্ডে চলে যাই। দেখো বোর্ডে আমি কি লিখেছি, সাজিয়ে লিখো, এলোমেলো অক্ষর সাজিয়ে লেখো। আমরা কি করব, কয়েকটা বর্ণ এলোমেলো করে দিব, আগে পিছে করে উল্টো করে দিব, ঠিক আছে? সেটাকে আমরা সাজিয়ে লিখব। দেখো বোর্ডে আমি কি লিখেছি, প ব ভ ম ফ। কিন্তু আমরা জানি কি, প্রথমে হবে প, তারপরে হবে ফ ব ভ ম, ঠিক আছে? তখন সাজিয়ে লিখিটাকে প্রথমে আমরা লিখব প ফ ব ভ, শেষে হচ্ছে ম। তারপর কি দিয়েছি, অন্তস্থীয় জ ল, তালেবাস্য বয়সন্নর মধ্যাহ্নস। আমরা কি জানি, প্রথমে হবে অন্তস্থীয় জ, তারপরে হবে বয়শূন্য র, তারপরে হবে ল, তালেবস্য এবং মধ্যাহ্ন স, ঠিক আছে? সাজিয়ে লিখছি আমরা। তারপর নিচে লাইনে কী লিখেছি, তিন নম্বর লাইনে দন্ত স, ডয়শূন্য র, ঢয়শূন্য র, হ অন্তস্থীয় অ। প্রথমে হবে দন্ত স, দন্ত স, তারপরে হবে হ ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থীয় অ। শেষের লাইনে কী দিয়েছি, বিসর্গ অনুস্বার চন্দ্রবিন্দু খণ্ডত। তো প্রথমে কী হবে, প্রথমে হবে খণ্ডত, খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, ঠিক আছে? তোমরা ঠিক এভাবে করে লিখবে, বড় বড় করে লিখবে। সবাই বাসায় বেশি বেশি করে হাতের লেখা লিখবে, প্র্যাকটিস করতে হবে, হাতের লেখা লিখলে লেখাটা সুন্দর হবে। তো আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।